প্রতি বছরই তামাক পণ্যের কর বাড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা না করে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রস্তাবিত তামাক কর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পিকেএসএফ এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর কাজী খরিকুজ্জামান। বাংলাদেশের নিম্নস্তরের সস্তা সিগারেটের ভোক্তাই সবচেয়ে বেশি উল্লেখ করে চূড়ান্ত বাজেটে নিম্নস্তরের প্রতি 10 শলাকা সিগারেটের মূল্য 35 টাকা করারও দাবি জানান তিনি। নিত্য পণ্যের যেভাবে মূল্য বাড়ছে সেই হারে তামাক পণ্যের দাম না বাড়িয়ে তরুণদের বিপথে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যে রপ্তানির উপর যে 25% শুল্ক উঠিয়ে দেওয়া হয়েছে সেটা অবশ্যই যেন এইবারই পুনর্বহাল করা হয়। নিম্নস্তরের সিগারেটের দাম 35 থেকে 27 টাকায় নিয়ে আসা হয়েছে, এটা যেন পুনর্বহাল করা হয়, অন্তত 35 যেন নেওয়া হয়, এই দুটি যেন এইবার এই বাজেটেই করা হয়। জি প্রাইম নিউজে নিচ্ছি আরো একটি বিরতি আর ফিরে এসে থাকছে।